আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এপ্রিল 23, শিবির সন্দেহে আবারও একই করল ছাত্রলীগ, প্রতিবাদ। প্রথম আলো কি শিবিরের কাছে ক্ষমা চাইবে? প্রশ্ন। এবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এ রমজানের মধ্যে এ কেমন নৃশংসতা, কেমন আচরণ! প্রতিবাদ তো নেই, এর জন্যে, এই পরিস্থিতির জন্যে প্রথম আলোর দায় রয়েছে। মৌলিকভাবে এই প্রশ্নগুলো তোলা উচিত প্রথম আলোর, এই যে প্রথম আলোকে নিয়ে তুমুল আলোচনা এই সময়ের মধ্যে। বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়েছে, একটা পত্রিকা রিপোর্ট হয়েছে এরকম, দাড়ি টুপি দেখে শিবির সন্দেহে পাবি প্রবি, এর মানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর। দেখেন কতটা নৃশংসতা, দাড়ি টুপি দেখে শিবির সন্দেহে, অন্য কোনো কারণ নেই। একটু ঘটনাটা বলি। দাড়ি টুপি ও পাঞ্জাবি পরা দেখে ছাত্র শিবির সন্দেহে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ সভাপতি সহ নেতাকর্মীদের বিরুদ্ধে। মারধরের পর তাদের পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ ও পাবি প্রবি প্রশাসন। কেমন নৃশংসতা, মারধর করেছে এবং তারপরে পুলিশের হাতেও তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কতটুকু নিরপেক্ষ, তারা কারা, কিভাবে দায়িত্ব পালন করে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষার কি তাদের যোগ্যতা আছে, সেগুলো কি করছে? মারধরের পর পুলিশের হাতে তুলে দেয়া, অথচ অনেক জায়গায় এই চিত্র চেঞ্জ হয়েছে, কিন্তু ঢাকার বাইরে অনেক জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সাহস এখনও হয়নি যে না, মারধর করেছে, যাচাই বাছাই করে অ্যাটলিস্ট অভিভাবকের হাতে তুলে দিই। বিভিন্ন জায়গায় পুলিশের হাতে তুলে দেওয়া বন্ধ হলেও ঢাকার বাইরে অনেকে, অনেক জায়গায় সেই পরিস্থিতিও হয়নি। শিক্ষার্থীদের মারধরের অভিযোগ অস্বীকার করেছে তারা, কিন্তু পুলিশ বলছে তাদের আহত অবস্থায় পাওয়া গেছে। এর মানে পুলিশ, এটা তো বোঝাই যায় যারা ছাত্রলীগ এ ধরনের কাজ করে, এরকম অসংখ্য অভিযোগ তাদের বিরুদ্ধে আছে যে ছাত্রলীগ আবরার ফাতকে হত্যা করতে পারে, তারা যে দাড়ি টুপি পাঞ্জাবি দেখে শিবির সন্দেহে মারধর করতে পারে না, এটা তো হতে পারে না, এটা তো করতেই পারে, এটা তো সহজেই অনুমেয়। আর পুলিশ, পুলিশে সবর্ত করলে তারপরে পুলিশ নিয়ে মারবে, এটা একেবারেই বিশ্বাসযোগ্য কোনো কথা নয়। এখন একজন শিক্ষার্থী, 3 শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের নিয়ে সব কী চলছে, তাদের নিয়ে প্রশাসন সিনেমিনি খেলছে। এক গ্রুপ বলছে মারধর করা হয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ বলছে মারধর করা অবস্থায় পাওয়া গিয়েছে। এই ধরনের সিনেমিনি খেলা চলবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে, এদেশের নাগরিকদের নিয়ে, এটা কেমন? গত মঙ্গলবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলে ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর একজনকে পুলিশি পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেমন অবস্থা, গুরুতর আহত আবার চিকিৎসা দেওয়া হচ্ছে, তাও পুলিশি পাহারা। তাহলে ছাত্রলীগ কেমন সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বিশ্ববিদ্যালয়গুলোতে, বোঝাই যে পুলিশি পাহারায় চিকিৎসা দিতে হয়। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাও আবার থানা হেফাজতে। ঠিক আছে, পুলিশ নিরাপত্তার জন্য থানা হেফাজতে নিতে পারে। নির্যাতনের শিকার শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার শেষ বর্ষের গোলাম রহমান জয়, ইংরেজি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের আসাদুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আইজুল হক। এদের মধ্যে আসাদুল ও আইজুল হককে প্রাথমিক চিকিৎসা থানা হেফাজতে নেওয়া হয়েছে, আর গোলাম রহমানের অবস্থা গুরুতর অবস্থায় তাকে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা এই ছবিগুলো দেখলাম, কেমন নৃশংসতা, কোনো ভদ্র ঘরের সন্তান হলে, ন্যূনতম মানবিক বোধসম্পন্ন কোনো শিক্ষার্থী হলে সহপাঠীদের কাছে, ঠিক আছে ছাত্রলীগ করুক, ভিন্ন মত থাকতে পারে, ওরা যদি শিবির করেও থাকে, শিবির কি নিষিদ্ধ? কোন আইনে আছে ওদেরকে চিহ্নিত করতে পারলে এভাবে মারতে হবে? কীভাবে মেরেছে, শরীরকে জখম করেছে, ছবিগুলো দেখে যে কোনো বিবেকবান মানুষের মধ্যে শিহরণ জেগে ওঠে। হাসপাতালে চিকিৎসাধীন গোলাম রহমান এবং থানা হেফাজতে তারা হগস্টিক রড, হাতুড়ি, ডিএজি পাপ, তালা, প্লাস সহ দেশীয় অস্ত্র নিয়ে মারধর করেন। মানে এরা আসলে কি, এরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এরা মানুষ না অমানুষ? এরা কোন পর্যায়ের বখাটে? কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষ যদি সন্ত্রাসীও হয়, তারপরও তার মধ্যে একটু মানবিকতা বোধ থাকে, সহপাঠীকে কীভাবে এরকম মারধর করে, তাও কোনো অর্থনৈতিক বা জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নয়, নারী গঠিত বিষয় নয়, জাস্ট অভিযোগ, ভিন্ন মতের রাজনীতি করে, তাদের উপর হামলাও করেনি, ক্যাম্পাসে কোনো নাশকতাও করেনি, কিছুই না। এ বিষয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর কামর হোসেন বলেন, বেশ কয়েকজন শিবিরকর্মী ক্যাম্পাসে গোপন বৈঠক করছিল। প্রক্টরের ভাষাটা শুনেন, বেশ কয়েকজন শিবিরকর্মী ক্যাম্পাসে গোপন বৈঠক করছিল। ক্যাম্পাসে গোপন বৈঠকের সংজ্ঞাটা কি? এর মানে ক্যাম্পাসে সাপোজ আমি ধরে নিলাম এরা শিবিরকর্মী, তারা 3 যদি কোনো কর্মী বৈঠকের সাথে বৈঠক করে, তাহলে ক্যাম্পাসের কোনো রুমে অথবা
ক্যাম্পাসের কোনো মাঠে বসে করলে সেটাকে গোপন বৈঠক বলা হবে কোন আইনে? তাহলে এই তিনজনে বৈঠক করতে হলে এটা কি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে হবে? এরকম কোনো নিয়ম আছে কিনা? কোন ভাষায় বলছে? আমি এই ভাষারও তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন কর্মকর্তা, একজন প্রক্টর এই ভাষায় বলতে পারে না, আর এমনভাবে বলছে মনে হয় যেন শিবির নিষিদ্ধ। শিবির নিষিদ্ধ কি না এটা ক্যাম্পাসে বলা আছে? বলা থাকলে কেউ শিবির করলে তার শাস্তি কী আইন অনুযায়ী, সেটা তো উল্লেখ থাকতে হবে। এই সময় তাদের আটক করে সাধারণ শিক্ষার্থীরা আটক করে। এর মানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মনে হয় যেন ছাত্রলীগ মারধর করেছে, আর ছাত্রলীগের বড় নেতা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। কারণ সাধারণ শিক্ষার্থীরা তো না, সাধারণ শিক্ষার্থীরা শিবিরকে আটক করতে যাবে কোন দুঃখে? সাধারণ শিক্ষার্থীরা শিবিরকে আটক করতে গেলেও কেন আটক করবে? এটা কোন আইনে আছে? এটা তো ছাত্রলীগের বখাটে ছেলেরা করেছে। ছাত্রলীগের যারা ভালো তারাও ওই কাজ করতে যায় না। পুলিশের হাতে তুলে দিয়েছি, তাদের কাছে বিভিন্ন রকমের শিবিরের নোটবুক ছিল, কোনো ধরনের মারধর করা হয়নি, সম্পূর্ণ অক্ষত অবস্থায় তাদের পুলিশের সুপর্দ করা হয়েছে। নির্যাতনের বিষয়ে আমরা কিছু জানি না, অথচ পুলিশ বলছে ভিন্ন কথা। মারধর করা অবস্থায় পাওয়া গিয়েছে, মারধর না করা হলে হসপিটালে কেন ভর্তি হয়েছে? তাদের যে ছবিগুলো দেখলাম আহত অবস্থায়, এগুলো কোথা থেকে আসলো? এর মানে দিবালোকে এই রোজার দিনে কীরকম মিথ্যা কথা বলে এটা অবাক করার মতো। একজন মানুষ কীভাবে এরকম মিথ্যা কথা বলে দিনের বেলায়? একুশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা নাজমুল হোসেনের, তিনি বলেন প্রক্টর ডক্টর কামাল হোসেনের মাধ্যমে খবর পেয়ে তারা ক্যাম্পাসে এসেছেন, পরে শিক্ষার্থীকে আটক অবস্থায় দেখি, তাদের কাছ থেকে শিবিরের রিপোর্ট বই, ব্যক্তিগত ডায়েরি এবং কিছু মোবাইল ফোন ইত্যাদি ইত্যাদি আটক করা হয়। এখন দেখেন এই নিউজ পেপারেই পরবর্তীতে কী রিপোর্ট করেছে, 6 এপ্রিলের রিপোর্ট। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাবি প্রবীর 3 শিক্ষার্থীর বিরুদ্ধে শিবির সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি পুলিশ। কী আছে দেখি, ছাত্রলীগের হাতে নির্মম নির্যাতনের শিকার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর বিরুদ্ধে শিবির সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি বলে জানিয়েছে পুলিশ। এদিকে আহত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন এমনভাবে প্রক্টর ছাত্র উপদেষ্টা বক্তব্য দিয়েছিল, পুলিশের বক্তব্য তো তার বিপরীত, আর পুলিশের তো তদন্ত করেই তারা প্রমাণ পায়নি। তাহলে এই ছাত্র উপদেষ্টা এবং প্রক্টর যা বলেছিল তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া উচিত? তারা এই কথা কেন বলেছে, এই প্রশ্ন কে তুলবে? এই জবাবদিহিতার মুখোমুখি তাদেরকে কে করবে? মানবাধিকার সংগঠনগুলো কোথায়? তারা এই বিষয়ে কেন প্রশ্ন তুলছে না? প্রশ্ন তোলা উচিত। আর যদি তারা শিবির করে থাকে যেভাবে বলেছে, সাধারণ শিক্ষার্থীরা আটক করেছে, তাহলে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ কেন করেনি থানায়? আর তাদেরকে কেনই বা ছেড়ে দেওয়া হলো? আর ছেড়ে দেয়াই যদি যায় অভিযোগ না পেলে, তাহলে তাদের বিরুদ্ধে মারধর কেন হলো? মারধর কারা করেছে? তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? কোনো গ্রেপ্তার বা এরকম কোনো ঘটনা তো দেখিনি। তাহলে মানবাধিকার কোথায়, কোন অবস্থায় চলছে? আচ্ছা, এখানে প্রথম আলো এই বিষয়ে রিপোর্ট করেছে, এভাবে শিবির সন্দেহে 3 ছাত্রকে মারধর ছাত্রলীগের, পরে পুলিশের সুপর্দ। প্রথম আলো এই রিপোর্টটা কিন্তু ঠিক, যে শিবির সন্দেহে 3 ছাত্রকে মারধর ছাত্রলীগের, পরে পুলিশের সুপর্দ। এখন এই সেম ঘটনা প্রথম আলো 2013, 2014, 2015, 2016, 2017 সালের দিকে হলে কেমন নিউজ করতো? বা অতীতে কীরকম করেছে? তারা করেছে শিবির সন্দেহে মারধরের অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের, সাধারণ শিক্ষার্থীরা মারধর করেছে, এভাবে বলতো, ছাত্রলীগের বলতো না। ওই যে প্রক্টর সাহেব বলেছে সাধারণ শিক্ষার্থীরা, প্রথম আলো কিন্তু ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থী হিসেবে চালিয়ে দিত, আর মারধর করেছে এটাও বলতো না, মারধরের অভিযোগ। এটা হচ্ছে ঘটনা। এবং এই যে শিবির সন্দেহে মারধরের অভিযোগ, মারধরের বৈধতা এবং মারধর করার বৈধতা দেওয়ার বয়ান ক্রিয়েশন, এগুলো সব করেছে প্রথম আলো। প্রথম আলো যদি 2012-13 সালে যদি প্রশ্ন তুলতো শিবির করে সেটা ধরা পড়লো কোন আইনে মারা হবে তাদের, হ্যাঁ শিবির যদি কোনো নাশকতা করে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কিন্তু স্বাভাবিকভাবে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে শিবির করে, সে কোনো অপকর্মে বা আইনের লঙ্ঘন হয় এমন কোনো কাজে জড়িত নয়, তাকে মারধর করার অধিকার কে দিয়েছে? ছাত্রলীগকে কেন মারধর করা হবে? সে বিশ্ববিদ্যালয়ে ফি দিয়ে, টাকা পয়সা দিয়ে সরকারের আইন অনুযায়ী পড়াশোনা করে, নিয়ম অনুযায়ী ভর্তি হয়েছে। এই প্রশ্ন যদি প্রথম আলো তুলতো, এই মানবাধিকার লঙ্ঘন বিষয় যদি প্রথম আলো আপত্তি করতো শুরুতে, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। তাহলে হিন্দু ছাত্রকেও শিবির ট্যাগ দিয়ে নির্যাতনের বা থ্রেট দেওয়ার ঘটনা, থ্রেট দেওয়ার সাহস কেউ পেত না। প্রথম আলো যদি যথাসময়ে এই প্রশ্ন তুলতো, এই নৈতিক প্রশ্ন তুলতো, তাহলে আবরার ফাহাদের মতো ঘটনা ঘটতো না, এরকম অসংখ্য ঘটনা ঘটতো না। আজকে এই ঘটনার বৈধতা দিয়েছে বা বয়ান ক্রিয়েট করেছে প্রথম আলো, এই জন্য প্রথম আলো দায়ী। এখন আমার প্রশ্ন, প্রথম আলোর বিরুদ্ধে তো নানান অভিযোগ, অনেকে অনেক কিছু বলে, তা আমি এই প্রশ্ন তুলতে চাই, প্রথম আলো কি শিবিরের কাছে ক্ষমা চাইবে? প্রথম আলোর উচিত তাদের নৈতিক অবস্থান থেকে শিবিরের কাছে ক্ষমা চাওয়া, কারণ প্রথম আলো নিজেরাই তো তাদের আগের অবস্থান পরিবর্তন করেছে শিবির ইস্যুতে। আগে এক ধরনের রিপোর্ট করতো, এখন এক ধরনের করে।
প্রথম আলোর উচিত শিবিরের কাছে ক্ষমা চাওয়া, জাতির কাছে ক্ষমা চাওয়া। তারা এই দায়ভার এড়াতে পারে না এই ধরনের শিক্ষার্থী নির্যাতনের। ছাত্রলীগ তো করবেই, তারা তো বখাটে যারা করে এই কাজগুলো, সবাই না, কিন্তু এর বৈধতা দিয়েছে। কারণ এই যে দেখেন, এখন কিন্তু মারধরের বিষয় স্বীকার করতে সাহস পায় না, আর এক সময় কিন্তু বুক ফুলে স্বীকার করতো, হ্যাঁ শিবিরের কারণে। তা এখন পায় না কেন? এই যে প্রথম আলোর অবস্থান একটু চেঞ্জ হয়েছে, এ কারণে মারধরের বিষয়টা স্বীকার করতে সাহস পায় না কোথাও। প্রথম আলো এর জন্য দায়ী, প্রথম আলো নৈতিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে এবং তার অপকর্ম করেছে, শিবিরের কাছে তাদের ক্ষমা চাইতে হবে।